गुरु संत ना जानी हमारे ना जानी गुरा चंद कोने भाव मने ओ अरे ना जानी गुरा अरे न जानिए गोरा चंद आज कोने भव मने अरे सख चने देखो देखो ओई ना दरालो 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 सहचरी संगे करी दरालो সহচর সমগত ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা এবং আমার বাবারা গৌর গোবিন্দ চরণে সর্বপ্রথম প্রণাম জানিয়ে আমার পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে গৌর ভক্ত অনুরাগী সকল ভক্তদের প্রতি প্রণাম জানিয়ে আজকে যার জন্য এই লীলা পরিবেশন হয়েছে কালিদাসী আকুরি এনার এই শ্রাদ্ধ উপলক্ষে তার আত্মার কামনার বাসনা সবাই মিলে তার নামে একবার সবাই মিলে কি করব গো জয়ের ধ্বনি দেব সবাই মিলে বলুন সে যেন আজ আমাদের কাছ থেকে পরলোক গমন করেছে তাই তার আত্মার শান্তির জন্য সবাই মিলে ভক্তগণ একবার আমার সঙ্গে দুটি বাহু তিরলো বলুন নিতাই গৌর বিমানন্দে একবার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল অতি হরি বল
समागत भक्त मंडली ভক্তিমতী মায়েরা দেখুন এখন যেখানে আমাদের নাম সংকীর্তন কীর্তনটি হচ্ছে এটি হলো শ্রীধাম নবদ্বীপ এই নবদ্বীপে যদি আমরা গৌর হরিকে না ডাকি গৌর হরিকের প্রণাম না জানাই বা গৌর চন্দ্রিকা যদি না করি কিন্তু আমরা বৃন্দাবনে যেতে পারবো না তাই এই আজকে এই কালিদাসী আকুরির এই বাসস্থানে যে লীলা প্রবেশটি হচ্ছে সেখানকে হলো আজ নব নব বৃন্দাবন এই মুহূর্তে আমরা আছি নবদ্বীপ ধামে তাই নবদ্বীপ ধামে সর্বপ্রথম কে এসেছে গো আজ আমাদের এখানে না আমার গৌর হরি এসেছে কে এসেছে গো আমার গৌর এলো রে এই সোনার নদিয়ায় মায়া সবাই মিলে শঙ্খধ্বনির অনুধ্বনি করবেন গো হরি ধ্বনি শঙ্খধ্বনি ওই না শব্দ শোনা যায় আমাদের গৌর এলো আরে গৌর এলো রে সোনার নদিয়ায় অনুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমার গৌর এলো রে তাই এলো রে সবাই মিলে সবাই মিলে অনুধ্বনি কর কি বলছে গো মায়েরা এই যে দুটি বাহু তুলে যদি আমরা হরিধ্বনি করি তাহলে ভগবানকে আমাদের আত্ম সমর্পণ করা হচ্ছে না তাই এই দুটি বাহু তুলে বলতে হবে কি বলছে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে আর হরিধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় তা কে এসেছে কি বলছে আর কে এসেছে গৌর এসেছে নিতাই এসেছে আর কে এসেছে আমারে নিতাই এলো রে গৌর এলো রে আমাদের গৌরে লোরে নিতাইয়ে লোরে তনি হরি তনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে নিতাইয়ে লোরে সবাই মিলে তোরা সবে শঙ্খধ্বনি কর আমার গৌরে লোরে নিতাইয়ে লোরে সকলে মিলে তোরা অনুধ্বনি কর নিতাইয়ে লোরে গৌরে লোরে আরে গৌরে লো রে সোনার নদী যায় ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে বলে কে কে তোরা নাম নিবি গো ছুটে ছুটে আয় আরে কে কে তোরা নাম নিবি আয় ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবি আয় ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবি আয় ছুটে ছুটে কে কে তোরা নাম নিবি গো ছুটে ছুটে তাহলে আজ গৌর এসেছে শ্রীধাম নবদ্বীপ ধামে আজ এই শ্রীধাম নবদ্বীপ ধামে নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ সুন্দর আমার ভক্ত সঙ্গে গৌর কথা কইতে কইতে অকস্মাৎ সুরধ্বনির ঘাটে উপস্থিত হয়েছেন সেই সুরধ্বনির ঘাটে উপস্থিত হয়ে ভক্তগণের কাছ থেকে নিজে হাতে ওই তরণীখানি বাইতে আরম্ভ করলেন ঠিক এমন তো সময়ে গৌরহরির ভাবটি আমার কেমন হয়েছে গো আমার গৌরহরির ভাবটা কেমন জানো না প্রিয় গদাধরকে সঙ্গে নিয়ে আজ শ্রীধাম নবদ্বীপ ধামে নাম সংকীর্তনে মেতে উঠলেন আজ প্রিয় গদা ধরায়াদি
সঙ্গীতে করিয়া আরে প্রিয় গদা ঘট জাতি সঙ্গীতে করিয়া আহা প্রিয় গদা ধর আদি সঙ্গীতে করিয়া আমার নৌকাতে চড়িল গোরা প্রেম বেশ হইয়া আর নৌকাতে চড়িল গোরা প্রেম বেশ হইয়া আমার নৌকাতে চড়িল গোরা প্রেম বেশ হইয়া নৌকাতে চড়িল গোরা প্রেম বেশ হইয়া আর নৌকাতে চড়িল গোরা মনেতে পড়েছে আর মনেতে পড়েছে হা মনেতে পড়েছে আর মনেতে পড়েছে আজ বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে আর বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে মনে পুরাণ লীলার কথা মনেতে পড়েছে বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে আর বৃন্দাবন লীলার কথা মনেতে বলছে প্রিয় গদা ধর আদি সঙ্গেতে করিয়া নৌকাতে চড়িল গোরা প্রেম বেশ হইয়া কেন না নৌকাতে আজ প্রেম বেশ অর্থাৎ আনন্দিত হয়ে নৌকাখানি আইছে কিন্তু আজ গৌর হয়ে বৃন্দাবন লীলার কথা মনে পড়েছে কেন গো গৌর হয়ে আজ বৃন্দাবন লীলার কথা মনে পড়েছে তার কারণ কে কি হলো না বলে ভেদ নাই 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 গৌর গোবিন্দের কোন ভেদ নাই আরে গৌর গোবিন্দের কোন ভেদ নাই ভেদ আমার গৌর গোবিন্দের কোন ভেদ নাই ভেদ আরে গৌর গোবিন্দের কোন ভেদ নাই ভেদ বলছে আমার গৌর আর গোবিন্দের কোন ভেদ নেই কেন না যে গৌরাঙ্গ আমার সেই গোবিন্দ কারণ বৃন্দাবন লীলাকালে ভগবান শ্রীকৃষ্ণের মনে তিনটি বাঞ্ছার উদ্ভব হয়েছে বাবা তেনার মনে হলো শ্রীমতী রাধারানীর প্রণয় মহিমা আমায় কেমন জানতে হবে তাই তিনি কি করলেন শ্রী রাধায়া প্রণয় মহিমা কি দৃশ্যাঙ্গা অর্থাৎ শ্রীমতী রাধারানী মনের ভাব কেমন আমাকে জানতে হবে দ্বিতীয় বাঞ্ছা হলো সৈক্য খাজ্জা জানা ভূত মাধুরী মা কি দৃশ্যাং বা মধীয় অর্থাৎ শ্রীমতী রাধারানী আমার অন্তরের মাধুরী মা আস্বাদন করে কেমন ভাবে সুখলাভ করে থাকে তৃতীয় বাঞ্ছা হলো সৈক্য কাজ্জা জানা ভূত মাধুরী মা কি দৃশ্যং বা মদীয় অর্থাৎ শ্রীমতী রাধারানী আমার অন্তর্নিহিত মাধুরী মা আস্বাদন করে কেমন ভাবে সুখ লাভ করে আমাকে জানতে হবে এই তিনটি বাঞ্ছার উদ্ভব কার্যকারী করার অভিলাষে ইতি লভার তৎ ভবাড্য শশী মাতা হরিন্দু অর্থাৎ শচী মাতা সিন্ধু গর্ভে অবিতীর্ণ হলেন আমার গৌর রাধা ভাব ক্লান্তি অঙ্গীকার করি নদিয়ায় অবতীর্ণ হলেন আমার গৌর হরি ভক্তগণ সেই গৌর হরির ভাব দর্শন করেছে দর্শন করে আজ সে রাধা কৃষ্ণের অমৃত প্রেম ভগবান এই জীব জগৎকে বোঝানোর জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার এই নবদ্বীপ অবতীর্ণ হলেন আর লীলাবিলাসের কথা শ্রবণ করতে করতে আজ ভক্তগণ আনন্দিত হলেন আজকে আনন্দিত কেন হলেন না গৌর হরি আমাদেরকে এই কলিহত জীবকে উদ্ধার করবেন বলে এই নদিয়ায় অবতীর্ণ হয়েছে কেননা তিনি জানে যে কলিহত জীব বড় অভিমানী এই কলিহত জীবের ধৈর্য কম এই কলিহত জীবের থেকে আমাকে যে উদ্ধার করতে হবে
সত্য যুগে করতে হতো ধ্যান, ত্রেতায় করতে হতো যজ্ঞ ঈশ্বরকে লাভ করবার জন্য, দাপরে করতে হতো সেবা, কিন্তু এই কলি হতো অসামর্থ্যের কথা জেনে স্বয়ং শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার এই গৌর হরি আমার কি করলেন গো, না শুধু হরি নাম করল, শুধু হরি নাম করো তোমরা, কলি হত জীবের এত ধৈর্য নেই যে আমার জন্য ধ্যান করবে, আমার জন্য যজ্ঞ করবে, আমার জন্য সেবা দেবে। তাই বলছে কি, তোমরা শুধু নাম করো, নাম করো বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার তমে পুরুষ পরানো। আজ গৌরহরি আমার বলছি, নিজের আচরিকতা নিজেই শোনায়। হে গো, কলি হত জীবকে উদ্ধার করবার জন্য গৌরহরি আমার আজকে নদিয়া এসেছেন, কিন্তু এই গৌরহরিকে পাবার জন্য যুগ যুগ ধরে সাধনা করত, সাধনা করতে করতে মানব জাতি একদিন কি হলো গো, সাধনা করতে করতে সেখানেই সেই শয্যা নিয়ে সে অন্তিমে চলে গেল। কিন্তু গৌরহরি, গৌরহরি আমাদের প্রতি এত কৃপা যে করুণা করে আমাদের জন্য কি নিয়ে এলো গো, আমাদের জন্যই শুধুমাত্র হরির নাম নিয়ে এলো। কিন্তু এই কলি হত জীব এত অভিমানী তাও নেয় না, তা বলে কি গৌরহরি আমাদের নাম দেবেন না গো, নিশ্চয়ই দেবেন। তাই গৌরহরি আমার কি বলছে গো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে যে জন গৌরাঙ্গ গৌরহরি আমার এইভাবে গৌর কথা বলছি। শ্রীরাম নবদ্বীপ ধামে আজে বাসু গদাধর মুখহরি মৃদু মৃদু হাসি, আরে মৃদু মৃদু হাসি বাসুদেব ঘোষ কহে মনের হরি, আরে মনের হরি আরে বাসুদেব ঘোষে কহে হরে রয় মনে রব লাগে শ্রী বাসুদেব কহে মনে রয়।
समागत भक्त मंडली भक्तिमती मायर आमरा एबारे बृंदावने जाब तार आगे बोली ए लीला विषय आमी अनेक भूल त्रुटि करब कारण ए भूलेर मध्य आमार जन्म आर भूल जदि ना करी बाबा सठिक रास्ता कोनोदिन खुजे पाबो ना তাই ভুল যখন করব আপনারা আমাকে নিজের মনে ভেবে কেউ আর নিজের মেয়ে ভেবে ক্ষমা করে দেবেন এই বৃন্দাবন লীলা মৃতি বৃন্দাবনে কেমন ভাবে সংগঠিত হয়েছিল আমি আমার গুরুবাক্য অবলম্বন করে কিছু কিছু অংশ উপস্থাপিত করতে চলেছি আজ বৃন্দাবন যেতে গেলে কি করতে হবে গো মায়েরা বৃন্দাবন যেতে গেলে আমাদেরকে কি বলতে হয় রাধে রাধে বৃন্দাবন যেতে গেলে আমাদেরকে রাধে রাধে বলতে হয় আর নবদ্বীপ যেতে গেলে কি বলতে হয় গো কেউ জানে নবদ্বীপ কেউ গেছেন কেউ যায়নি নিতাইগড় হরি বল বলতে হয় হরে কৃষ্ণ বলতে হয় আচ্ছা বৃন্দাবন কেউ যায়নি নবদ্বীপ যায়নি কেউ দীঘা গেছে দীঘা নিশ্চয়ই গেছে না দীঘা যাওয়া তো দরকার আচ্ছা পুরী কেউ গেছে হ্যাঁ অনেকে গেছে গেছে তাহলে পুরী গেলে কি বলতে হয় গো মায়েরা জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে হয় আর কি বলতে হয় ধাই গিরি গিরি পুরী গেলে গায়ে গিরি গিরি বলতে হবে সব জায়গায় একটা ওই রিক্সা চালাক আর বাস চালাক যায় এবার দোকানে গেলে ধাই গিরি গিরি বলতে হবে তার আগে কোনো কাটা কেনাকাটা হবে না তাহলে আমরা বৃন্দাবনে এসেছি তাহলে আমাদের বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে মা আমাদেরকে গাড়ি ঘোড়া ট্রেন এই বাসে করে যাই তো কিন্তু এখন কি করে যাব আমরা বসে বসে যাব তো নাকি তাহলে বসে বসে যাব না কারণ আমরা যেতে গেলে রাধা রাধা জপ করতে 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 যাব কি বলবো গো রাধা রাধে বলবো তাই তো রাধা রাধে বলবো তুমি কি কেউ বলছে না বলবো কি বলবো না এক হাতে হবে না দুটো হাতে সবাই বলবে বলবে তো হ্যাঁ হ্যাঁ সবাই মিলে হ্যাঁ নাচতে হবে না ওই যেখানে বসে আছে সেখানেই বলতে হবে রাধে রাধে রাধা রং লাগাতে হবে হুম তাহলে রাধে রাধে বলবো নাই তো রাধে রাধে নাম जपा करो कृष्ण नाम रसे पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रसे पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रसे पिया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 बोल बोल राधे बोल राधे राधे बोल राधे राधे जपा कर राधा रानी हे महारानी ओहि मयन के सब लखे राधा
राधे 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 वृंदावन में वृंदावन में राधे राधे शंकर में राधे राधे जगवर्धन में राधे राधे नरकन में राधे 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 अमर धन राधा जी राधे अमर धन राधे 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 अमर धन राधे 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 वो राधे 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 वो राधे 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 वो राधे 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 वो राधे 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 गोविंद राधे আমি কিন্তু আমার গোবিন্দরে বিনা আদেশে কিন্তু আমি দর ছাড়তে পারবো না গো সীতা তোকে কত অনুময় বিনয় করে বললাম তুই ছাড়লি না তাহলে তোকে আমি অভিশাপ দিচ্ছি তুই শঙ্খকুলে শঙ্খচূড় দৈত্যকুলে জন্মগ্রহণ করে পৃথিবীতে আয় আমি তোকে অভিশাপ দিলাম তুই এই পৃথিবীতে যখন এরপরে জন্ম নিবি তুই শঙ্খ কুলে দ্বৈত কুলে জন্ম নিবি দিদি সীতা কান্তে কান্তে বলল রাধে তুমি আমাকে বিনা দোষে দোষী করে আমায় অভিশাপ দিলে গো ঠিক আছে দিদি আমি না দ্বার ছেড়ে দিচ্ছি কিন্তু একটা কথা শুনে রাখো রাধা রানী ভক্ত যদি শক্ত হয় ভগবানের হয় পরাজয় তাই যে কৃষ্ণের জন্য তুমি সামান্য ক্ষণ সহ্য করতে পারলে না আমিও ভক্ত হয়ে আমি যদি ভগবানের সত্যিকারের ভক্ত হই তাহলে তোমাকে আমি অভিশাপ দিলাম যে কৃষ্ণ বিরহে তুমি সামান্য ক্ষণ সহ্য করতে পারলে না তুমি তাই কৃষ্ণের জন্য তোমাকে 100 বছর সহ্য করতে হবে 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 যাও যাও দিদি যাও আর আমি তোমাকে বাধা দেব না তুমি যাও রাধা রানীকে অভিশাপ দিল 100 বছর সহ্য করতে হবে গোবিন্দকে দেখতে পাবে না রাধা রানী অভিশাপ দিল তাকে শঙ্খচূড় কুলে জন্ম নিতে হবে দ্বৈত কুলে দুজন দুজনের অভিশাপ মর্মহিত হয়ে আজ কি করলো গো রাধারানী আমার অন্তপুরে গিয়ে দেখছে অন্তর্যামী আমার স্বামী তো বুঝতে পেরে গেছে তাই বিরজাকে কি করেছে গো বিরজাকে একটি নদী করেছে আর নিজে কি করেছে নিজে একটি কৃষ্ণ সর্প হয়ে ওই যমুনার জলে খেলা করছে এমন সময় রাধারানী আমার দেখতে পেল না কিছু বুঝতে পারল না কিন্তু এমন তো সময় দেখলো রাধারানী গোবিন্দের ধরা চোরা মাসি জলে ভাসছে তাই দেখে বলল বাবা 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 রসিক শেখর গোবিন্দ আমার শোনো না তুমি লুকাতে পারো না লুকাতে পারো না লুকাতে পারো না আর ধমার ছড়া ধরা বাসি লুকাতে পারো না তোমার ধরা চূড়া বাসি লুকাতে পারো না আর তোমার ধরা চূড়া বাসি লুকাতে পারো না তোমার ধরা চূড়া বাসি লুকাতে পারো না এই বলে
ঘোড়া চড়া যখন ভেসে পড়ে আছে জলের মধ্যে তখন রাধারানী বুঝতে পেরেছে, বাহ তুমি যেমন রূপ পাল্টিয়ে আজকে সর্প হয়েছো আমিও আজকে কিন্তু আমার এই রাধারানীর বেশ থেকে এই রূপ থেকে আমি ময়ূর বেশ ধারণ করলাম। রাধারানী আমার একটা ময়ূর রূপ ধারণ করে ওই কৃষ্ণকে কৃষ্ণ সর্পকে জলের থেকে তুলে নিয়ে এলো। আর কৃষ্ণেও হলো একটি সর্প আর হলো রাধারানী হলো একটা ময়ূর। আর কৃষ্ণতে আর ওই রাধারানীতে অর্থাৎ সর্পে আর ওই ময়ূরে যুদ্ধ লেগে গেল। দুজন দুজনকে ওই সর্পবেশী গোবিন্দকে রাধারানী আমার কি করলেন গো ওই ময়ূর রূপ ধারণ করে তিনবার আঘাত করলেন। যেই আঘাত করছে গোবিন্দ আমার নিজ রূপ ধারণ করেছে। সমগত ভক্ত মন্ডলী শ্রীকৃষ্ণের গোবিন্দটা গোবিন্দের ত্রিভঙ্গ হয়ে আছে কিন্তু কেন নেই সর্পবেশী গোবিন্দকে আঘাত করেছিল রাধারানী আমার ময়ূর রূপে। তাই তিনবার যখন ওই রাধারানী ওকে আঘাত করেছিল তখন ত্রিভঙ্গ হয়ে গেছিল। রাধারানী আমার নিজ বেশ ধারণ করল আর ময়ূর বেশে ধারণ করে যে ময়ূরের পুচ্ছটি পড়েছিল সেই ময়ূরের পালকটি গোবিন্দ আমার নিজ মস্তকে ধারণ করিল ধারণ করিল। রাধারানীকে বলল রাধারানী আমার অন্যায় হয়েছে এবারে তুমি আমায় ক্ষমা করো গো রাধারানী আমি যে লীলাময় লীলার জন্য আমাকে রূপ পরিবর্তন করতে হয় এর জন্যে তুমি আমায় ক্ষমা করো ক্ষমা গোবিন্দ আমার নিজ রূপ ধারণ করলো কিন্তু বিরজা বিরজা তো হয়ে গেছে ওখানে নদীর জলে মধ্যস্থল করে জোড়হাত করে দাঁড়িয়ে আছে। গোবিন্দকে নিজ রূপ ধারণ করছে কিন্তু বিরজা তো নদীর জল দাঁড়িয়ে আছে। নদীর জলে যখন দাঁড়িয়ে আছে তখন বলছে এই বিরজা তুই না আমার গোবিন্দকে ছলনায় ভুলিয়েছিস তাই তোকে আমি অভিশাপ দিচ্ছি কি জানিস তুই আর মানবী হবি না আর মানবী হবি না আর মানবী হবি না মানবী হবি না তোর নাম হবে শ্রীযমুনা আর মানবী হবি না তোর নাম হবে শ্রীযমুনা আর মানবী হবি না। সেই বিরজাই কিন্তু আজ যমুনা আর কিন্তু মানবী হয় না সেই রাধারানী অভিশাপে। এই বলে রাধারানীকে আর গোবিন্দকে বলছে বিরজা ওগো রাধে ওগো রাধা গোবিন্দ গোবিন্দ তোমরা দুজনেই যেন আমি কি তোমাদের কাছে চাই আমি নদীর রূপা হয়ে থাকি তাতে আমার কোনো দুঃখ না কিন্তু হে রাধে হে গোবিন্দ এই নদী রূপে হয়ে থাকি কিন্তু তোমার আমার যেন কোনোদিন না কোনোদিন আমার এই মনোবাসনা তোমরা পূর্ণ করো পূর্ণ করো যেন তোমাদের যুগল চর দিও মাথে তোমাদের যুগল চর তোমাদের যেন দিও মাথে তোমাদের যুগ যুগল চরণ দিও বলি আমার মনে
जुगाल चर यो माथे अमर मने अरे जुगल चरण जुगल चरण माथे राधारानी गोविंद बोलल ठीक है ताई हबे मर्त धामे आमी आर राधारानी तुम्हार बक्ष माझे नौका विहार करब आ तखनी तुम्हार मनोवासना पूर्ण होबे आज से पूर्व प्रतिश्रुतिर कथा गोविंदेर आमार मने पड़ेछे ताई आमार मासिटी निये आज राधा राधा नाम जप करेछि राधा नाम जप करते करते व्याकुल होये व्याकुल खोजी सूर्य कुत ना फिर मा जग माया के आबीर हर कुले मा जग माया के बोल लो मा मैं आज नौका बिहार करूं ये बोले गोविंद हमार आज के नाभिक से जेचे आड़े दिके बोरी मा की करे छे गो मा जग माया से जे चले गए छे बिंदावने से की करे जाच्छे गो ना तीनी से जे छे नेक्ति आशी बचोड़ेर विद्धा लाठी ते भर दिए दिए जाच्छे की करे जाच्छे गो आजे हाथे ते लइया लरी चले छे पराई मुरे हाथे ते लइया लरी चले बदाई मुरे चले जा जाइरे जाइरे सभार बोले हारी जाई सुने पढ़ाई बुरी चले जाए पढ़ाई बुरी चले जाए पढ़ाई बुरी चले जाए मेरा हर हर दिन चलो यार लोई बुरी चले उधनी संभव हर दिन चलो यार लोई पढ़ाई बुरी चले जाए हर दिन चलो यार लोई पढ़ाई बुरी चले जाए समागत भक्त मंडली भक्तिमती मायरा बाबा लोकजन ना हमले गान करते बस मन बसे ना तई बोल खूब छोटो कोड़े पालाटा कर जे कजन आर बाड़ी क्यों जान ना ता ना हमले ना वो हमार ही गा हो कार हमार ही देखा हो कि करब कि तो करार नहीं किन्तु ये चार घंटा काज जदि क्यों बोले मैं एक घंटा करब है कि है ना কেটে 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 গানটা করতে হচ্ছে হ্যাঁ তা যাই হোক আমি বলি কি প্রতিদিন তো ঘুমান আজকে একটু ঘুমান না গোবিন্দকে আস্বাদন করছেন গোবিন্দ লীলা দেখছেন এর মতো কিন্তু ভাগ্য সবাই হয় না দুটি বাহু তুলে হরিধ্বনি করবেন যদি আমরা হরিনাম না করি নববিধা ভক্তি আছে নববিধা বদনে তোমরা শোনো গো শ্রবণে
मधुमाखा होरी तुमरा बोल ग्रतने पूर्ण गोने मधुमाखा होरी हमरा बोलो बोलो नाम बदने बोलो 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 नाम बदने बोलो बोले भलो आर सुनले भलो बोलो बोलो नाम बदने बोलो बोले भलो सुनले भलो बोलो बोलो नाम बदने बोलो अरे बोले भलो सुनले भलो बड़ीमा गेछे बृंदावने राधानी कामते बुढ़ी मानुष छुटे जाच्छे एमन समय कुटिला देखते पेयेछे जटिला मा के गिये बोलछे ओ मा मा गो ओई जे बृंदावने ओई राधा रानी आर आमादेर गोविंद जा ओई जोगाजोग करे दे ओई बुढ़ी ओई जे मा जोगमय आसछे गो जटिला बोलछे ए कुटिला शोन शोन ओई बुढ़ी जखन आसछे एर भेतरे किछु कारण आछे एक बार ओई के देखे निये आ कुटिला जटिला दुई मा मेमा जटिला होच्छे जटिलत्वेर रहस्य कुटिला होच्छे कूटनीतिर सर्दार जे निजे हाँटे ना आर आर लोककेओ हाँटते देय ना आर जटिला होच्छे चूलेर मध्ये जेमन बीट लेगे जाय बाबा सूतोर मध्ये जेमन खिल लेगे जाय ठीक जटिलत्वेर रहस्य छाड़ा ना जाय ना मा मेये किन्तु एकदम काटाय काटाय मा बोलछे जा जा डेके निये आय कुटिला बोलछे ओ मा ओई बुढ़ी के आमादेर घरे डेके कि सेई कुमिरेर खाल काटबो ना कि हाँ ओके डाका माने तो घर मध्य खाल केटे कुमिर पोषा एक ही बेपार जाए कुटिला सुन सुन बुढ़ी जो आसछे कोनो एकटा कारण आछे सुन सुन ओके मिस्टी मिस्टी कथा बोले बुढ़ी के आमार घरे निये चले आ ताछाड़ा तोरा कि जान तुई जानिस ना आमरा करा आमरा हलाम सेई कुटिला जुटिला सेई भोलानाथेर कांधे मृत सतीके तुले दिए चौदह भुवन घूरिएछिलाम सामान्य बुढ़ी के जब्द करते तब जबि 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 बटे संगे संगे गए मायर चरण धरे प्रणाम कर गोविंद तरणखानी सूजन कर बस बड़ीमा हमारे कि कर जख जा राधारानी शाशुड़ का तक और बसी बोझ गोपी दे राधारानी और गोविंद नींदा करते करते जा बोले नंद रो नंद नई बंकी मनयन करिया लोये छे नंद रो नंद बंकी मनयन करिया लोये बंकी मनयन करिया लोये
কথা বলছে কেন আজকে ব্রজগোপীদের কথা নিন্দা করছে ঠিক কিছু কারণ আছে এই বলে রাধা রানীর শাশুড়ি ননদি যুক্তি করে আজ বড়িমাকে ডেকে নিয়ে এসেছে ডেকে নিয়ে এসে কি বলছে গো বলছে ও মা শোনো শোনো বলছে হ্যাঁ রে জটিলা আমাকে যে ডেকে নিয়ে এলি তা কি হয়েছে কি বলছে কি হয়েছে মানে আমাদের বউ রাত্রে ঘরে থাকছে না এই রাধা চুরি বন্ধ করতে পারছি না তোরা মা মেয়েতে কি করছিস বলছে আমরা পাহারা দিই আমরা প্রত্যেক দিন রাধা রানীকে শিকল তুলে তালা লাগিয়ে দিই কিন্তু জানিস মা রাধা চুরি বন্ধ করতে পারছি না বড়িমা তো জানে যে চোর চুরি করে সে তো জাগা ঘরে চুরি করে না যারা জাগে জগে জাগে তাদের ঘরে কৃষ্ণ চোর চুরি করতে যায় তার রাধারানী আছে কোথায় রে কোথায় আছে জানিস ওই যে ওর ঘর ওই ঘরের মধ্যে সদাই কি করে জানিস সদাই খালি কৃষ্ণের নাম ধরে কাঁদে তাই বুঝি এই বলে রাধারানী আমার কাঁদছে ঘরের মধ্যে আর বড়িমা আমার বলছে বাবা যে কাঁদে সেই তো আঁধে গোবিন্দকে যদি কান যদি পাবার হয় পেতে পারি শুধুমাত্র নয়নের জল একদিন নারদ জিজ্ঞাসা করছে হ্যাঁ গো ও গোবিন্দ বলি তোমাকে যদি কেউ না ফল দেয় তাহলে কি তুমি সেই গোবিন্দকে দেখা দেবে না বলছে কেন দেবো না জানো নারদ আমাকে যদি কেউ ফল দিয়ে একটু ডাকে আমি তার হয়ে যাই আমাকে যদি কেউ একটু ফুল দেয় আমি তার হয়ে যাই আবার কেউ যদি আমাকে দুটো তুলসী পাতা দিয়ে গোবিন্দ খোলাম বলে আমি তার হয়ে যাই আর সেটাও যদি গোবিন্দ আরো কাছে না থাকে তাহলে কি করে তা কি করে তোমাকে পাবে বলছে কেন প্রতিটি জীবের মধ্যে আমি দুটি রং গঙ্গা দিয়েছি সে দুটি হলো নয়নের জল এই নয়ন জল দিয়ে যদি আমাকে কেউ একবার বলে তুলসী দল জলস্য চল কেন বাও বিক্রম নির্দেশ সমস্ত ভক্তেব ভক্ত ভৎসল এই নয়নের জল দিয়ে আমায় যদি কেউ ডাকতে পারে আমি তো তার হয়ে যাই আমি যে আর আমি ভক্ত ছাড়া রইতে ভক্ত ছড়া ভক্ত ছড়া রইতে নদী আমি ভক্ত বড় বড় ভালো ভক্ত ছড়া ভক্ত ছড়া রইতে নারী আমি আমি ভক্ত বড আমি ভক্ত বড ভালো আমি ভক্ত ছাড়া ভক্ত ছাড়া রইতে নারী যেই না বলেছে রাধারানী আমার কাঁদছে বড়িমা আমারে মনে মনে বলে যে কাঁধে সেই বাঁধে সেই গোবিন্দকে দর্শন পায় দর্শন পা এই যে কৃষ্ণ পাওয়ার প্রধান হেতু নয়নের জল নয়নের জল
এই নয়নের জলে যখন রাধা রানী আমার দিয়েছে গোবিন্দ আমার দর্শন দেবে দর্শন দেবে তাই গোবিন্দকে দর্শন পাবার হেতু হয়ে গেছে এই বলে সেই বুড়িমা আমার লাঠিতে ভর দিতে যাচ্ছে আর বলছে বলে কোথালো নাতিনী अरे ओ नातिनी तू कृष्ण कलंकिनी तोर दुनयने कान कथालो नातिनी कृष्ण कलंकिनी दुनयने चक्रे कज धुए गे ओ तर कृष्ण बोले ओ तर दे अरे मयूनेर कज धुए गे अरे कृष्ण बने कृष्ण बने अरे नयनेर काजल